আজকে প্রায় 7 মাস পরে ইতালিতে কাজ শুরু করছি, জীবন যুদ্ধ বুঝছেন। মানে এত ভয় পাইছি এবছর কাজ শুরু করার আগে, কেন জানি ভয় পাইছি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যে দুইটা কারণে আমি ভয় পাইছি। অথচ দেখেন এখন যখন কাজ করে বেরুছি এখন কিন্তু আর ভয় লাগে না, এখন মনে হচ্ছে যে অনেক ভালো লাগতেছে, এবং কি মনটার মধ্যেও অনেক মানে সতেজ কাজ করতেছে। কারণ আপনারা তো অনেকে জানেন আমার উপরে দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, যাইতে যাইতে কথা বলেছি কেমন। অনেক ঝড়ঝাপটা গেছে যার কারণে আমি মানে এই জন্য না কি জন্য ভয় পাইছি জানি না, তবে যখন শুরু করছি তখন কিন্তু এখন ভালো লাগতেছে বুঝছেন। আর আমি কাজকে অনেক পছন্দ করি বা কাজ করতে আমার ভালো লাগে। আমি ইতালিতে প্রায় আজকে 24 বছর চলতেছে এই মাস থেকে, আমি 23 বছরে কাজ করতেছি বুঝছেন। আমি ইতালি এসে শুধু 8 মাস বেকার ছিলাম, এটা হয়তো বা আমার আল্লাহ পাকের একটা রহমত আমার উপরে, এটা পরিচয় মানে এটা একটা আল্লাহ পাকের রহমত বলতে পারেন, আর আমার ইচ্ছাও বলতে পারেন। সবার আগে আল্লাহ পাকের রহমত, আর বাকিটা হয়েছে আমার ইচ্ছে। কারণ কাজ করলে আমার এটা ট্রাইপডটা অনেকদিন কাজ করলে না নিজের কাছে অনেক ভালো লাগে, মনে হয় যে একদম খোলা আকাশে মুক্ত পাখির মতন। হ্যাঁ মানে অন্যরকম একটা অনুভূতি। যারা চাকরিজীবী মহিলা আছেন, যারা চাকরিজীবী মেয়ে আছেন, তারা বুঝতে পারবেন যে মানে নিজের ইচ্ছাগুলো পূরণ করা যায়, সেটা ছোট হোক বড় হোক, এবং প্রত্যেকটা ইচ্ছাগুলো পূরণ করা যায়। এই ইচ্ছাগুলো পূরণ করার জন্য যারা বিয়ে হয় না, মা বাবার কাছে হাত পাততে হয় না, বা যাদের বিয়ে হয়েছে তারা হাজবেন্ডের কাছে হাত পাততে হয় না, বা যারা একটু বৃদ্ধ বয়স হয়েছে ছেলেদের কাছে হাত পাততে হয় না, মানে একটা মানে অন্যরকম একটা অনুভূতি। তাই আমি বলবো যে আমরা ছেলে মেয়ে, আমরা মেয়েরাও কিন্তু ছেলেদের মতন সব কিছু করতে পারি, সেটা যদি নিয়মের মধ্যে হয়, সুন্দরের মধ্যে হয়। অনেকে আছে যে না মেয়ে এটা পারবে না, মেয়ে এটা করতে পারবে না, ইচ্ছে করলে সব পারে। কারণ আমি দেখেন আমি কোনো একদম শহরের মেয়েও না, বা একদম ওইভাবে কোনো স্মার্টও না যে আমি, কিন্তু আমার একটা ইচ্ছে ছিল, আমার একটা মনে ভরসা ছিল যে আমার এক স্বপ্ন ছিল। আর সবসময় একটা কথা মনে রাখবেন, আপনারা স্বপ্ন দেখবেন, বিশাল বড় বড় স্বপ্ন দেখবেন, আকাশের মতন স্বপ্ন, সাগরের মতন গভীরতা থাকতে হবে স্বপ্নের। তাহলে কী হবে, এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনার মনের মধ্যে একটা মানে লক্ষ্য, মানে স্বপ্নগুলো পূরণ করার জন্য একটা তাগিদ কাজ করবে যে না আমি স্বপ্ন দেখছি, আমি এখন এই স্বপ্নটা আমার পূরণ করতে হবে। তখন আপনি মানে আপনার বাঁচার একটা আগ্রহ জাগবে, মানে পৃথিবীর মধ্যে বেঁচে থাকার একটা আগ্রহ জাগবে, সুন্দরভাবে দিনগুলো পার করার একটা আগ্রহ জাগবে। যখন আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দিবেন তখন আপনি জীবন্ত একটা লাশের মতন বেঁচে থাকবেন। তাই আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখার কোনো বয়স দরকার হয় না, যে আমার এখন বৃদ্ধ বয়স আমি স্বপ্ন দেখব না, না আপনি আপনার বয়স হিসাবে স্বপ্ন দেখবেন। যেরকম আমি এখন আমার বয়সের যেটা যায় আমি সেই স্বপ্নগুলো দেখি, আর সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য যে এখন দেখেন এই বয়সে আমার কাজ করতে ইচ্ছে করতেছি, আমি কিন্তু এখন কাজ কোনো দায়ে করতেছি না যে আমার কাজটা করা দরকার। হ্যাঁ যখন আমি 23 বছর আগে আসছি তখন কিন্তু আমি প্রয়োজনে কাজ করছি, হ্যাঁ এখন কাজ করি, আমি শখ করি, আমার যে স্বপ্ন যে বাকি ছোটো ছোটো স্বপ্নগুলো আছে এগুলো পূরণ করার জন্য যখন সুযোগ আছে আমি সুযোগটা কাজে লাগাচ্ছি। তাই আজকে থেকে অনেক ভালো লাগতেছে, আপনারা দোয়া করবেন। আর আমি এখন কাজ করি শুধু যে সামারে গরমের সময়, কারণ শীতে আমার কাছে আজকে 3 বছর থেকে ইতালিতে কাজ করতে ভালো লাগে না, আমি ইতালিতে কাজ করি না। দেখো এই বদমাইশে প্রথম দেখছেন অনেকে না নিজে সাবধান থাকলো, এরা এইখানে পার্কিং করবে ঠুস করে দিছে টান, ভাগ্যবেলা আমি তো কন্ট্রোলে রাখি, আমি শহরের মধ্যে গাড়ি ড্রাইভ করতে এত স্পিড উঠাই না, কারণ শহরের মধ্যে 30-40-50 মধ্যে গাড়ির স্পিডটা থাকলে ভালো। এই মানে আপনারা সবাই স্বপ্ন দেখবেন, বিশাল বড় বড় স্বপ্ন দেখবেন, বয়সে কখনো বুড়া হয় না, বয়স বেশি হলে স্বপ্নগুলো মরে যায় না, স্বপ্ন দেখবেন, নিজেকে প্রচুর ভালোবাসবেন, নিজেকে সময় দিবেন,
যখন সারা দিনে আপনি 5 মিনিট হলো নিজের সাথে নিজে কথা বলবেন, আয়নার মধ্যে দাঁড়িয়ে নিজেকে দেখবেন যে আপনি মানে আপনার মানে সবসময় এমনভাবে বাঁচবেন যে আগামীকাল কি করবেন সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার আজকের দিনের জন্য বাঁচুন, আজকের দিনের জন্য বাঁচুন, এবং কি প্রতিদিন যখন নিজের চেহারাটা 5 মিনিট আয়নার মধ্যে দেখুন, নিজেকে সময় দিন। ভাবছি আজকে কাজ করতে করতে আমি প্রথম অনেক ভয় পাইছি, আরেকটা কথা বলি, আর সে বলটা আমার নিমিষে কেটে গেছে। যখন আমরা যে কাজ শুরু করছি, আমাদের তো একটা কন্ট্রাক্ট করতে হয় যে এখন 5 মাসের কন্ট্রাক্ট করছে, এরপরে আবার করবে। দেখেন মানে এই দেশের মালিকরা কিভাবে আমাদের থেকে কাজ আদায় করে নেয়। আমি যখনই ফিরে মানে সিগনেচার দেওয়ার জন্য অফিসে গেছি, সে আমাকে দেখে তো কেমন আছি, দেশে কেমন কাটছি, আমার বোনের কথা জিজ্ঞেস করছে, কারণ আমার বোন মারা গেছে আমি বলছি মেসেজে, কারণ আমার আরও আগে কাজ শুরু করার কথা ছিল। তখন সে আমাকে প্রথমে দেখে আমার চশমাটার কথা বলছে যে অনেক সুন্দর একটা চশমা চোখে দিচ্ছ, চশমাটাও সুন্দর, তোকে মানাচ্ছ খুব সুন্দর। এটা যখন বলছি, সে হচ্ছে একটা ফ্যাক্টরির মালিক, মানে মালিকের মেয়ে, কিন্তু সে সব দায়িত্ব পালন করে, বয়স বেশি না, বয়স হয়েছে 35 বছর। আর সে এই কথাটা বলার সাথে সাথে আমার মন একদম ভালো হয়ে গেছে, আমার পুরা অলসতা কেটে গেছে, মানে আমার কাজের প্রতি এত স্পিরিট ভাসছে, মানে পুরো কাজের মনোযোগটাই আমার কাজের মধ্যে, বুঝছেন? তাই এই দেশের এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এই যে তারা মানে এদের সাথে যে এত সুন্দর করে কথা বলে মালিকরা, বুঝছেন? যাদের মানে যারা কাজ করে, যারা শ্রমিক, যারা এমপ্লয়ার, এদের সাথে যে এত সুন্দর করে কথা বলে, তখন মানে কাজের প্রতি একটা আগ্রহ জন্মে যে না, ফাঁকি বাজি টাজি কিছুই দিতে ভালো লাগে না। তাহলে আর কি আজকে এই পর্যন্ত, মানে আমার কাছে, আমি যাওয়ার সময় কিন্তু আপনাদের সাথে কথা বলবো, আমার ভয়ে কথা বলতে ইচ্ছে করে না, মানে কেন ভয় লাগছে আমি জানি না, বুঝছেন? কিন্তু আজকে এখন যখন বের হয়েছি এখন ভালো লাগতেছে। তাই আপনারা আপনাদের জায়গা থেকে আমি সবসময় আমি আমাদের আমার মামনি বা আপু যারা আছো তাদেরকে বলি, তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করবা কিছু করতে, এটার মধ্যে অনেক আনন্দ আছে, এটার মধ্যে তুমি তোমার সবগুলো শখ আহ্লাদ পূরণ করতে পারবে। না হলে আমাদের অনেক আহ্লাদ, এই মানে অনেক সময় আছে একটা মানে আমাদের বয়সী মেয়ে মহিলাদের সাথে যখন আলাপ করি না, অনেকেই অনেক শখ থাকে, এগুলো তারা হাজবেন্ডের কাছে প্রকাশ করতে পারে না আর্থিক অবস্থার জন্য, বাবার কাছে বিয়ের আগে প্রকাশ করতে পারে না যে বিয়ে হলে স্বপ্নগুলো পূরণ হবে। তাই নিজের ছোট বড় সব যখন আমার এখন যেটা ইচ্ছে করে আমি করতে পারবো, কারণ আমি জানি যে আমার মাস শেষে একটা অ্যামাউন্ট আসবে, তাই মানে এটা নিয়ে আমার অপেক্ষা করতে হবে না। তাই আপনারা সবাই পরিশ্রম করবেন, পরিশ্রম কখনো আমাদের সাথে বেমানি করবে না, সবাই যদিও বেমানি করে, পরিশ্রম আমাদের সাথে বেমানি করবে না। তাই সবাই কাজ করবেন, পরিশ্রম করবেন, নিজেকে ভালোবাসবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।